গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর উপর ক্লাস নিচ্ছিলাম। এর আগে আমি তোমাদের যে কমিউনিকেশন চ্যানেল অর্থাৎ যে কমিউনিকেশন মাধ্যম আছে সেখানে যে আমরা দুটো মাধ্যম ছিল, একটা ছিল ওয়ার্ড মাধ্যম আর একটা ছিল ওয়্যারলেস। তো আমি সেখানে তোমাদের ওয়ার্ড মাধ্যম সেখানে বিভিন্ন প্রকার ক্যাবল ছিল, সেই ক্যাবলগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা একটু যে ওয়্যারলেস মাধ্যম আছে কমিউনিকেশন সিস্টেমের, সে ওয়্যারলেস মাধ্যম নিয়ে একটু আলোচনা করব। তো ওয়্যারলেস মাধ্যম নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ যে সেখানে কিন্তু যোগাযোগের জন্য কোনো ওয়্যার থাকবে না, অর্থাৎ তারবিহীন যে মাধ্যম সেই মাধ্যমটাই হচ্ছে মূলত ওয়্যারলেস মাধ্যম। তো সেখানে আমরা কয়েকটা তরঙ্গ দেখতে পাবো ওয়্যারলেস মাধ্যমে। ওয়্যারলেস মাধ্যমের মধ্যে আছে রেডিও ওয়েভ আছে, রেডিও ওয়েভ এবং আছে মাইক্রোওয়েভ, তো প্রথমত রেডিও হচ্ছে যখন 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ এর মধ্যে সীমাবদ্ধ যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম সেটাই হচ্ছে মূলত রেডিও ওয়েভ। অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম উৎপন্ন করা যায় তাহলে যে তরঙ্গটা তৈরি হয় সেটাই হচ্ছে মূলত রেডিও ওয়েভ। এই যে রেডিও ওয়েভ আছে এই রেডিও ওয়েভ কিন্তু খুব দ্রুত গতিতে কাজ করে, এজন্য বিভিন্ন ক্ষেত্রে এই রেডিও ওয়েভটা কিন্তু ব্যবহার করা হয়। আর এই রেডিও ওয়েভটা কিন্তু দুই প্রকার আছে, যে একটা আছে নিয়ন্ত্রিত রেডিও ওয়েভ আর একটা আছে অনিয়ন্ত্রিত রেডিও ওয়েভ। তো নিয়ন্ত্রিত রেডিও ওয়েভ হচ্ছে সেখানে সবাই সেটা কিন্তু গ্রহণ করতে পারবে না, অর্থাৎ সেখানে সেই রেডিও ওয়েভটা গ্রহণ করার জন্য কিন্তু পারমিশন নেওয়ার প্রয়োজন আছে। আর অনিয়ন্ত্রিত রেডিও ওয়েভ অর্থাৎ সেটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে। এরপরে যে তরঙ্গটা আছে, যে ওয়েভটা আছে, এটা হচ্ছে মাইক্রোওয়েভ। এই মাইক্রোওয়েভটা হচ্ছে এই প্রতি সেকেন্ডে এখানে 1 গিগাহার্টজের বেশি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম উৎপন্ন হবে আর সেটাই হচ্ছে মূলত মাইক্রোওয়েভ। এবং এই মাইক্রোওয়েভের জন্য ট্রান্সমিটার এবং রিসিভার এই দুটো ডিভাইসের মাধ্যমে কিন্তু এই মাইক্রোওয়েভটা কাজ করে, অর্থাৎ এক জায়গা থেকে ওয়েভটা তৈরি হবে এবং অন্য প্রান্তে সেখানে কিন্তু একটা রিসিভার থাকবে, তার মাধ্যমে কিন্তু এই তরঙ্গটার আদান প্রদান হবে। অর্থাৎ ট্রান্সমিটার এবং রিসিভারের মাধ্যমে এই মাইক্রোওয়েভের আদান প্রদান হয়ে থাকে। এই যে মাইক্রোওয়েভটা আছে এই মাইক্রোওয়েভটা কিন্তু দুই প্রকার, যে একটা আছে টেরিস্টেরিয়াল একটা আছে টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ আর একটা আছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে এখানে ভূপৃষ্ঠে মুখোমুখি ট্রান্সমিটার এবং রিসিভার স্থাপন করে যে যোগাযোগ করা হয় বা তথ্যের আদান প্রদান করা হয় সেটা হচ্ছে মূলত টেরিস্টেরিয়াল। অর্থাৎ টেরিস্টেরিয়ালে ভূপৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠের মুখোমুখি থাকতে হবে, যেখানে যদি কোনো একটা অ্যান্টেনা থাকে, ট্রান্সমিটার থাকে এবং তার মুখোমুখি কিন্তু আরেকটা রিসিভার থাকতে হবে, তাহলে তাদের মধ্যে কিন্তু তথ্যের আদান প্রদান হবে। অর্থাৎ এই টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ
কিন্তু স্ট্রেট বা সোজা পথে কিন্তু এটা কাজ করে, অর্থাৎ বাঁকানো পথে কিন্তু সে কাজ করবে না। বা সামনে যদি কোনো পাহাড় থাকে বা উঁচু কোনো বিল্ডিং থাকে তাহলে কিন্তু টেরিস্টেরিয়াল বাধাপ্রাপ্ত হবে এবং টেরিস্টেরিয়ালটা তখন কাজ করবে না, অর্থাৎ বাধা ছাড়াই এই টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভটা কাজ করে থাকে। এই জন্য বলা হয়েছে যে ভূপৃষ্ঠে মুখোমুখি ট্রান্সমিটার এবং রিসিভার স্থাপন করে যে যোগাযোগটা করা হয় সেটাই হচ্ছে মূলত টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ। আর স্যাটেলাইটটা একটু ভিন্ন, যে স্যাটেলাইটটা আসলে কিরকমের, এটা যদি পৃথিবী হয় তো এখানে যদি একটা ট্রান্সমিটার বসানো থাকে, যেমন এটা বাংলাদেশ আর পৃথিবীর অপর প্রান্তে যেটা আছে ইউএসএ যুক্তরাষ্ট্র, তাহলে মাইক্রোওয়েভ তরঙ্গ যদি এখানে থেকে ট্রান্সমিট করা হয় এবং এখানে যদি রিসিভার থাকে তাহলে পৃথিবীর মাঝখান দিয়ে কিন্তু এখান থেকে মাইক্রোওয়েভটা আদান প্রদান হতে হয়। কিন্তু মাইক্রোওয়েভ তরঙ্গ কিন্তু সোজা পথে কাজ করে, যদি মাঝখানে কোনো বাধা থাকে তাহলে কিন্তু সে কাজ করবে না। তাহলে এক্ষেত্রে যদি এখান থেকে এখানে তথ্যের আদান প্রদান করতে হয় তাহলে কিন্তু এভাবে সে তথ্যের আদান প্রদান করতে পারবে না। এই কারণেই কিন্তু যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উপরে এখানে স্যাটেলাইট যে বেস স্টেশন, অর্থাৎ এখানে একটা ট্রান্সপন্ডার স্থাপন করা হয়। এখানে একটা স্যাটেলাইট থাকে, তো এই স্যাটেলাইটের এখানে মূলত ট্রান্সপন্ডার বসানো থাকে যে সে একসাথে তথ্যটাকে ট্রান্সমিট করতে পারে, আবার সে রেসপন্স করতে পারে, অর্থাৎ ট্রান্সমিটারের কাজও সে করে থাকে আবার রিসিভারের কাজও সে করে থাকে। অর্থাৎ এখান থেকে যদি কোনো তথ্য প্রেরণ করা হয় তাহলে সে আগে এখানে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ এখানে ট্রান্সপন্ডার আছে, সে একসাথে কী করতে পারে, রিসিভও করতে পারে আবার ট্রান্সমিটও করতে পারে। তাহলে এখানে সে তথ্যটা গ্রহণ করে সে এখানে প্রেরণটা করবে, এভাবে কিন্তু তথ্যের আদান প্রদান করে থাকে। অর্থাৎ পৃথিবীর যে ঘূর্ণনটা আছে, যে গতিতে ঘুরতেছে, এই স্যাটেলাইটটাও সেই গতিতে কিন্তু ঘুরতে থাকবে, অর্থাৎ সে পৃথিবীর এখান থেকে যে পৃষ্ঠ যে অবস্থানে আছে এখানেও সেই একই অবস্থানে থাকবে, যার ফলে কী হচ্ছে সবসময় এই স্যাটেলাইট তথ্যের আদান প্রদান করতে পারতেছে। যেহেতু মাইক্রোওয়েভটা কিন্তু স্ট্রেট পথে কাজ করে, তাই আগে কী করা হয় এখান থেকে তথ্য এখানে যাবে, তারপর সে এখান থেকে এখানে আসবে, সরাসরি এভাবে কিন্তু সে তথ্যের আদান প্রদান করতে পারবে না। এই কারণে কিন্তু এই স্যাটেলাইটগুলো স্থাপন করে তথ্যের আদান প্রদান করা হয়। তো এই স্যাটেলাইট যে মাইক্রোওয়েভ আছে, এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন যে আমাদের টেলিভিশন দেখে থাকি যে ডিশ অ্যান্টেনা আছে, এই আমরা বিভিন্ন যে বিদেশি চ্যানেলগুলো দেখে থাকি, তো এটা কিন্তু এই স্যাটেলাইটের মাধ্যমে সম্ভব। অর্থাৎ টেলিভিশন যে সিগন্যাল, টেলিভিশন সিগন্যাল প্রেরণের ক্ষেত্রে কিন্তু এই স্যাটেলাইট অবশ্যই প্রয়োজন। স্যাটেলাইট ছাড়া কিন্তু এই টেলিভিশন যে সিগন্যাল আছে এটা কিন্তু গ্রহণ করা সম্ভব নয়। যদি আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে হয়, সে দেশের যে বিভিন্ন টেলিভিশন চ্যানেল আছে সেগুলো যদি আমাদের দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই স্যাটেলাইট এর প্রয়োজন আছে। এরপর যে আবহাওয়ার পূর্বাভাস আমরা জানতে পারি, যেমন সময় কোনো যে বড় ধরনের ঘূর্ণিঝড় যদি কোথাও সৃষ্টি হয়ে থাকে তাহলে যে আমরা যে পূর্বাভাস পেয়ে থাকি আবহাওয়ার, সেই পূর্বাভাসও কিন্তু এই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু পাওয়া হয়, যার কারণে কিন্তু মানুষকে আগে সতর্ক করে দেওয়া সম্ভব হয়। এরপর যে নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখা, যে অনেক সময় যে আমাদের যে বিভিন্ন নেটওয়ার্ক ব্যবস্থা আছে বিভিন্ন কোম্পানির, এগুলো অনেক সময় যে ঘূর্ণিঝড় বা বড় ধরনের কোনো টর্নেডো, তখন কিন্তু অনেক সময়
যে টাওয়ারগুলো আছে সেই টাওয়ারগুলো কিন্তু ভেঙে যেতে পারে, অর্থাৎ তখন কিন্তু নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়তে পারে। কিন্তু স্যাটেলাইট মাধ্যম যদি থাকে তাহলে কিন্তু স্যাটেলাইট মাধ্যম ব্যবহার করে নেটওয়ার্ক কিন্তু সচল রাখা সম্ভব হয়। এরপর যেসব দুর্গম এলাকায় যেখানে কেবলের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব না, সেই সব জায়গায় যদি তথ্যের আদান প্রদান করতে হয়, যোগাযোগ করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই স্যাটেলাইট মাধ্যমের প্রয়োজন। স্যাটেলাইট মাধ্যমের সাহায্যে সেই দুর্গম এলাকায়ও কিন্তু নেটওয়ার্ক স্থাপন করা সম্ভব। এরপর বিভিন্ন দুর্গম এলাকার ছবি, অনেক সময় অনেক পাহাড় পর্বত বা বিভিন্ন বন থেকে জঙ্গলের ভিতর থেকে যদি কোনো ছবি তুলতে হয় যেখানে মানুষের প্রবেশ করতে পারবে না কখনো, সেই সব দুর্গম এলাকার ছবি যদি তুলতে হয় তাও কিন্তু এই স্যাটেলাইটের মাধ্যমে সেখানের ছবি বা ভিডিও ধারণ করা সম্ভব। তো এইসব ক্ষেত্রে কিন্তু এই স্যাটেলাইটগুলো ব্যবহার করা হয়। এই কারণে কিন্তু যেমন বাংলাদেশ সরকারও কিন্তু অনেক টাকা খরচ করেও কিন্তু তারা স্যাটেলাইট স্থাপন করেছে, যে আমাদের দেশেও কিন্তু এখন যে বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা কিন্তু স্থাপন করা আছে। অর্থাৎ এই যে স্যাটেলাইট আছে এটা কিন্তু খুবই কার্যকরী, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এই স্যাটেলাইটটা ব্যবহার করে থাকি। তো আমরা ওয়্যারলেস মাধ্যম সম্পর্কে জানলাম এবং এর আগের ক্লাসে আমরা ওয়ার্ড মাধ্যম সম্পর্কে জেনেছি। তো এখন আমরা একটু যে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট এটা সম্পর্কে আমরা একটু জানবো। ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট তো আমরা যে ইন্টারনেট গ্রহণ করে থাকি, যে আমাদের মোবাইল ফোন বা ল্যাপটপ বা ডেস্কটপ যে কম্পিউটারগুলো আছে সেখানে যে আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি, তার জন্য আসলে আমরা কি ব্যবহার করে থাকি, তার জন্য কোন ডিভাইসটা প্রয়োজন, এটাই হচ্ছে মূলত ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। তো এর জন্য আমরা প্রধানত দুইটা ব্যবস্থা গ্রহণ করে থাকি। একটা হচ্ছে হটস্পট, আরেকটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। তো আজকে আমরা একটু হটস্পট সম্পর্কে জানবো, যে হটস্পট আসলে কি। তো হটস্পট হচ্ছে সেই ব্যবস্থা যেখানে দুটি ডিভাইসের মাধ্যমে বা একাধিক ডিভাইসের মাধ্যমে ডিভাইসের মধ্যে যে যোগাযোগ স্থাপন করা হয়, অর্থাৎ তথ্যের আদান প্রদান করা হয়, যেমন মোবাইল ফোন, পিডিএ, ট্যাব, ল্যাপটপ, এটাই হচ্ছে মূলত হটস্পট। অর্থাৎ দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে তথ্যের আদান প্রদান করার জন্য আমরা এই হটস্পটগুলো ব্যবহার করে থাকি। তো অনেকে আমরা হটস্পট সম্পর্কে জানি, আবার অনেকে আমরা জানি না, আবার আমরা অনেকে জেনে হয়তো বা বুঝতে পারতেছি না, কারণ আমরা হটস্পট নামটার সাথে হয়তো বা পরিচিত না, কিন্তু হটস্পটের যে ডিভাইসগুলো আছে সেগুলো শুনলেই কিন্তু আমরা অনেকে বুঝতে পারবো যে এগুলো আসলে আমরা সবসময় ব্যবহার করে থাকি। তো কয়েকটা জনপ্রিয় হটস্পট হচ্ছে ব্লুটুথ, তারপর আছে ওয়াইফাই, এরপর আছে ওয়াইম্যাক্স, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি সবসময়। যে ব্লুটুথ কিন্তু যে কোনো মোবাইল ফোন বা ল্যাপটপ কিনলে কিন্তু ব্লুটুথ অবশ্যই থাকে,
তারপর আমরা অনেকে বাসা বাড়িতে ওয়াইফাই ব্যবহার করে থাকি। আর ওয়াইমেক্সটা অনেকে অত বুঝতে পারতেছি না। আমরা আগে যে বিভিন্ন কোম্পানির মডেম ব্যবহার করতাম, যে বাংলা লায়ন ছিল, কিউবি ছিল, তারপরে যে বিভিন্ন সিম কোম্পানি আছে গ্রামীণ ফোনের মডেম পাওয়া যেত, তারপরে জুম আল্ট্রা ছিল, তখন আমরা সেই ওয়াইমেক্স মাধ্যমগুলো ব্যবহার করতাম। তো এটাই হচ্ছে কয়েকটা জনপ্রিয় হটস্পট মাধ্যম। তো প্রথমে আসা যাক যে ব্লুটুথ আসলে কি। তো ব্লুটুথটা হচ্ছে মূলত পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথ হচ্ছে প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ স্বল্প দূরত্বে প্যানের সাহায্যে যে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয় সেটাই হচ্ছে মূলত ব্লুটুথ। আর এই ব্লুটুথের যে স্ট্যান্ডার্ড আছে, যে আন্তর্জাতিক যে মানদণ্ড, যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15। এই স্ট্যান্ডার্ড তোমরা মনে রাখবে, ব্লুটুথের যে স্ট্যান্ডার্ড আছে সেটা হচ্ছে IEEE 802.15। MCU-তে কিন্তু অনেক সময় এটা আসে, এবং এই ব্লুটুথ ডিভাইসের সাহায্যে 100 মিটার পর্যন্ত ভালোভাবে তথ্যের আদান প্রদান করা যায়। অর্থাৎ এর সীমাবদ্ধতা ব্লুটুথের যেটা সেটা হচ্ছে 100 মিটার, অর্থাৎ 100 মিটার পর্যন্ত ব্লুটুথের সাহায্যে খুব ভালোভাবে তথ্যের আদান প্রদান করা যায়। এরপর আমাদের আছে ওয়াইফাই। তো ওয়াইফাই অর্থাৎ হচ্ছে ওয়্যারলেস ওয়্যারলেস ফিডেলিটি, যা রেডিও ওয়েভ ব্যবহার করে দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে তথ্যের আদান প্রদান করে থাকে। এবং এই ওয়াইফাই এর যে স্ট্যান্ডার্ড আছে সেটা হচ্ছে IEEE 802.11। এটা হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড, IEEE 802.11। আবার অনেক সময় 11B আলাদা করেও আসতে পারে, যখন এরকম থাকবে তখন তার ডেটা ট্রান্সফার রেট হবে 11 Mbps। এবং আরেকটা স্ট্যান্ডার্ড আছে IEEE 802.11G, এবং তখন এটার এটা ট্রান্সফার রেট হবে 54 Mbps। তো আমরা এই ওয়াইফাই থেকে কিছু সুবিধা পেয়ে থাকি, যে প্রথমত যে কোনো মানের ওয়াইফাই ডিভাইস বিশ্বের যে কোনো জায়গায় কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবং এই ওয়াইফাই যে ডিভাইস আছে এটার মূল্য কিন্তু কম, অর্থাৎ দামে সস্তা। এবং যেসব বাসা বাড়িতে, যেমন অনেক সময় যদি আমরা ওয়াইফাই ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু আমাদের যে বিল্ডিং আছে, যে বিল্ডিংটা তৈরি হয়ে গেছে, এখন যদি আমরা কেবলের মাধ্যমে যোগাযোগ করতে চাই, তাহলে কিন্তু বিল্ডিংয়ের বিভিন্ন অংশ ভাঙার প্রয়োজন হয়, তারপর কিন্তু আমাদের নেটওয়ার্ক স্থাপন করতে হয়। কিন্তু আমরা ওয়াইফাই ব্যবহার করলে বিল্ডিং অক্ষত রেখে আমরা এই ওয়াইফাইয়ের সাহায্যে কিন্তু যোগাযোগ স্থাপন করে থাকি, অর্থাৎ বাড়ির সৌন্দর্য রক্ষা করার ক্ষেত্রেও কিন্তু ওয়াইফাইটা বেশ কার্যকরী। এবং
দুর্গম এলাকায় যদি আমাদের নেটওয়ার্ক স্থাপন করতে হয়, অর্থাৎ বিভিন্ন প্রাচীন যদি কোনো নিদর্শন থাকে সেই সব জায়গায় যদি আমরা তথ্যের আদান প্রদান করতে চাই, যে সেখানে প্রাচীন নিদর্শন আমরা কোনো কিছুই নষ্ট করব না, সেখানে আমরা নেটওয়ার্ক স্থাপন করব, তাহলে কিন্তু আমরা সেখানে ওয়াইফাই এর সাহায্যে যোগাযোগ স্থাপন করতে পারি। তবে ওয়াইফাই এর কিছু অসুবিধাও আছে, যে ওয়াইম্যাক্স এর থেকে কিন্তু এর ডেটা ট্রান্সফার রেটটা একটু কম, আবার ওয়াইফাই থেকে কিন্তু তথ্য চুরির সম্ভাবনা থাকে, অর্থাৎ ডেটার নিরাপত্তা ঝুঁকিও কিন্তু ওয়াইফাইতে রয়েছে, অর্থাৎ সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু ওয়াইফাই এর একটু সমস্যা আছে, যেখানে তথ্য চুরি করতে পারে হ্যাকাররা বিভিন্ন সময়। ওয়াইফাই ডিভাইস যখন ব্যবহার করা হয় সেটা একটু দুর্বল প্রকৃতির, তাতে যে সিকিউরিটি ব্যবস্থা আছে সেখান থেকে কিন্তু তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ছিল ওয়াইফাই ব্যবস্থা। এরপরে আমাদের আছে ওয়াইম্যাক্স। তো ওয়াইম্যাক্স অর্থাৎ হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপারেবিলিটি মাইক্রোওয়েভ অ্যাক্সেস যা নির্দিষ্ট একটা ভৌগোলিক অঞ্চলকে বিস্তৃত করে তথ্যের আদান প্রদান করে থাকে, অর্থাৎ এই ওয়াইম্যাক্সটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা এলাকা ভিত্তিক, সেই নির্দিষ্ট এলাকার মধ্যে সে তথ্যের আদান প্রদান করে থাকে। যে আমরা যে বিভিন্ন মডেম আগে ব্যবহার করতাম, সেই মডেম নির্দিষ্ট একটা এরিয়া নিয়ে সে কিন্তু নেটওয়ার্ক বিস্তৃত করত, যে বিভিন্ন শহর কেন্দ্রিক বা বিভিন্ন এলাকা সেখানে ওয়াইম্যাক্সের সাহায্যে কিন্তু তথ্যের আদান প্রদান করা হতো। আর এই ওয়াইম্যাক্সের যে স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.16, এটা হচ্ছে ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড। এবং এই ওয়াইম্যাক্সের ডেটা ট্রান্সফার রেট কিন্তু অনেক বেশি, এবং এটা সাধারণ অবস্থায় 75 MBPS পর্যন্ত হয়ে থাকে। আর ওয়াইম্যাক্স থেকে কিন্তু আমরা বিভিন্ন সুবিধা পেয়ে থাকি, যে প্রথমত এই ওয়াইম্যাক্সের যে সিকিউরিটি ব্যবস্থা আছে, এই সিকিউরিটি ব্যবস্থা কিন্তু অনেক ভালো। যে আমরা জানি ওয়াইফাইয়ে কিন্তু তথ্য চুরির সম্ভাবনা ছিল, যে সেখানে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু দুর্বল ছিল, কিন্তু ওয়াইম্যাক্সের যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটা কিন্তু ওয়াইম্যাক্স থেকে অনেক ভালো, অর্থাৎ এখানে কিন্তু তথ্য চুরির সম্ভাবনা অনেক কম। এরপরে যে ডেটা ট্রান্সফার রেট আছে, ডেটা ট্রান্সফার রেটটাও কিন্তু ওয়াইফাই থেকে ভালো, অর্থাৎ এখানে ডেটা ট্রান্সফার রেটটা বেশি, এবং এর যে সীমানা আছে, যে ওয়াইম্যাক্সের যতটুকু পর্যন্ত তার রেঞ্জ আছে, অর্থাৎ তার সর্বশেষ যে দূরত্বটা আছে সেই দূরত্ব পর্যন্ত কিন্তু কিন্তু সে ভালোভাবে কিন্তু নেটওয়ার্কটা স্থাপন করতে পারে। এরপরে ওয়াইম্যাক্সের আবার কিছু অসুবিধাও আছে, যে অসুবিধাটা হচ্ছে যখন এর দূরত্ব একটু বেশি হবে তখন কিন্তু তার যে ডেটা ট্রান্সফার রেট আছে সেটা একটু কমতে শুরু করে, অর্থাৎ তার নির্দিষ্ট সীমার বাইরে যখন সে চলে যাবে তখন কিন্তু তার ডেটা ট্রান্সফার রেট সেটা কিন্তু দুর্বল হয়ে পড়বে, সেটা কিন্তু আর ভালোভাবে কাজ করবে না। তো এই ছিল আমাদের যে ওয়্যারলেস ইন্টারনেট।
অ্যাক্সেস পয়েন্ট। এরপর আর একটু অসুবিধা আছে যে এর যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো কিন্তু ওয়াইফাই থেকে একটু দামটা বেশি, অর্থাৎ ওয়াইম্যাক্স যদি স্থাপন করতে হয় তাহলে কিন্তু আমাদের ওয়াইফাই থেকে এই ওয়াইম্যাক্সের খরচটা কিন্তু বেশি পড়বে, অর্থাৎ এতে খরচ বেশি। তো এই ছিল আমাদের ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।